আসসালামু আলাইকুম সবাই, তো গাইস আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে প্রবাসীর কষ্ট এবং বাংলাদেশের এক কষ্ট, বাংলাদেশের এক চালক এবং প্রবাসীর এক প্রবাসী, যাতে এত লকডাউনের ভিতরে প্রবাসী অনেক কষ্টে আছে, হে প্রতিবাদী ভিডিও। এবং বাংলাদেশে একটা আছে ড্রাইভার, সেরও একটা প্রতিবাদী ভিডিও। তো সেই দুই ভিডিওই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো এই ভিডিওটা সুন্দর হলে দেখবেন, কোনো কাটছাঁট করবেন না, দেখবেন কার কতটুকু কষ্ট, সেই কষ্ট অনুসারে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এত করবেন শেয়ার করবেন যাতে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত চলে যায় এবং প্রধানমন্ত্রী পর্যন্ত যেন এই ভিডিওটা চলে যায় যে বাংলাদেশের প্রবাসী, বাংলাদেশি এবং প্রবাসী কী কষ্টে আছে। তো চলুন যাই, সব ভিডিওটা দেখে আসি। ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন যাই। 2020 সাল হইতে 2021 সাল পর্যন্ত মালয়েশিয়াতে প্রচুর লকডাউন চলতেছে, প্রচুর ধরাধরি চলতেছে, আর এখন একটা প্রবাসীও মালয়েশিয়াতে ভালো নাই। তোর মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই আপনি নাকি বাংলাদেশে পয়সা মানুষের জন্য বিভিন্ন কাজ, মানে বিভিন্ন উপকার করতেছেন, তো আপনি দয়া কইরা মালয়েশিয়াতে একটু সবার জন্য উপকার করেন, কারণ তাহলে সবাই আপনার দোয়া দেব। এর কারণ হইলো কি, মালয়েশিয়ান একটা প্রবাসীও ভালো নাই। বিগত 3-4 মাস ধরে যেভাবে লকডাউন দিতেছে, যেভাবে ধরাধরি চলতেছে, মালয়েশিয়া একটা প্রবাসীও ভালো নাই। ইভেন খাওয়ার টাকাটা পর্যন্ত তাদের কাছে নাই, তারা বাংলাদেশ থেকে টাকা আনার লাগতেছে, আর বাংলাদেশ থেকে কিভাবে টাকা আনবে। এখন বাংলাদেশেই তো লকডাউন দিয়ে রাখছেন, এক একটা রিক্সা ভাঙ্গা চুরা পালাইছেন, এখন তারা কার কাছ থেকে টাকাটা আনবো, কার কাছ থেকে খাইবো, তার ফ্যামিলি তো চলতে পারতেছে না। তো আমি চাইতেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন বা তার লোকেরা যদি দেখে থাকেন, এই ভিডিওটা শেয়ার করবেন, আর মালয়েশিয়া প্রবাসীদেরকে একটু সবাই দেখবেন। আর ভাই মালয়েশিয়ান প্রবাসী, আমার রিজিক বন্ধ করার অধিকার কারো নাই, কারণ আমার কাজ বন্ধ করা মানে আমার রিজিক বন্ধ করে দেওয়া। আর রিজিক আল্লাহ আমার ঘরে আইনা দিয়ে যাবে না, আল্লাহ পাক আমার রিজিক আমার ঘরে আনবে না, আমাকে কর্মের মধ্য দিয়ে রিজিক কামাই নিতে হবে। কিন্তু যদি আমার কর্ম বন্ধ করে তাহলে আমার রিজিক কেড়ে নেওয়া হলো। এই জন্য যদি এই লকডাউন, যদি আমি মাননীয় সরকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, যদি আপনি এই লকডাউন দেশ থেকে প্রত্যাখ্যান না করেন, কাল হাসরের ময়দানে মহান আল্লাহ পাকের আদালতে আপনাকে আমরা আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেদিন আপনি আসতে পারবেন না, কারণ আল্লাহ একজন আছে। আমরা আমি আমি আজকে দুই বেলার উপাস, আমার দুইটা বাচ্চা উপাস, আমার একটা বাচ্চা 3 বছরের ভাই, আমার বাচ্চারা আমি 1 কেজি চিনি কিনে দিতে পারতেছি না, আমার শিশু বাচ্চা বিছানায় ছটফট করতেছে। কোথায় দেশের বড় লোকেরা? ওরা হচ্ছে মাফিয়া ডন, এরা গরিবের রক্ত শুষে খায়, এরা নেতা নয়, এরা শোষক, এরা শাসক নয়। ভিডিওটা কষ্টজনক, কষ্টজনক হয় তাহলে একটা কমেন্ট করুন, একটা লাইক করুন, আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, আর যাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশ সরকার পর্যন্ত ভিডিওটা চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।